জিতসিরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো দেখুন আমাদের যে বাংলার শিক্ষা পোর্টাল আছে সেই পোর্টালে আমাদের স্টুডেন্ট এন্ট্রি করার যে ফর্ম সেই ফর্মের কিভাবে আপনি স্টুডেন্ট এন্ট্রি করবেন সেটা আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু এখন আপনার দু হাজার তেইশের যে নতুন যে অ্যাডমিশনের ফর্ম সেটা কিন্তু আপনার পরিবর্তন হয়েছে সেখানে কিছু কিছু ফিল্ড আপনার অ্যাড হয়েছে সেই কি কি ফিল অ্যাড হয়েছে এবং কি কি অপশান আপনার অ্যাড হয়েছে সেই সব তথ্য নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পর ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিকে ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি যেটা আলোচনা করব ধরুন কিভাবে আপনি কোন পদ্ধতিতে এই জায়গায় এলেন মানে এটা হচ্ছে আপনার স্টুডেন্ট নিউ এন্ট্রির একটা ফর্ম যেটা এখন কিন্তু কিছু ফর্মের মধ্যে পরিবর্তন এনেছে মানে কিছু অপশান আপনার অ্যাড হয়েছে যেগুলো কিন্তু আগে আমরা যেভাবে ধরুন নিউ এন্ট্রি করেছি স্টুডেন্টের সেই সব থেকেও এখন কিন্তু নতুন কিছু অপশান আপনার যোগ হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তবে এই আপনার এই যে অ্যাড স্টুডেন্ট যে ফর্মটা কিভাবে ওপেন হলো সেটা নিয়ে আমি এর আগে অলরেডি ভিডিও বানিয়েছি তবুও আমি একটু বলে নিতে চাইছি আপনারা ধরুন লগ করছেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর যখন ক্যাপচার কর দিচ্ছেন দিয়ে সাইন ইন করছেন সাইন ইন করার পর স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে স্টুডেন্ট এন্ট্রি যে অপশানটা আছে সেই অপশানে টাচ করলে কিন্তু এই ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে এইখানে এর আগে যেটা আমি ভিডিও করেছিলাম সেটাতে আপনার যে আগের যে ফর্ম ছিল সেই ফর্মের ফর্মের যে অপশান ছিল বা কিভাবে ফিল করতে হবে সেই সব নিয়ে করেছিলাম তো এখানে নতুন যে কিছু পরিবর্তন হয়েছে সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের কিছুটা বলার চেষ্টা করছি দেখুন প্রথমেই কিন্তু আপনার স্টুডেন্টের যে স্টুডেন্টের আপনি ফর্মটা ফিল করতে চাইছেন মানে নতুন এন্ট্রি করতে চাইছেন সেটার কিন্তু জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট মানে প্রথমেই আপনার এটা কিন্তু হেডিং করা আছে দেখুন এখানে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট এখানে প্রথমেই কিন্তু আপনার হেডিং করা আছে এখানে ধরুন প্রথম যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টের নাম মানে এখানে আপনাকে কিন্তু স্টুডেন্টের নামটা বসাতে হবে দেখুন প্রথমে যেটা আছে স্টুডেন্টের নাম এই জায়গাতে আপনি স্টুডেন্টের নামটাকে বসাবেন তারপরে আছে জেন্ডার দেখুন এখানে আপনি যখনই জেন্ডার অপশানে ক্লিক করবেন এখানে আপনার তিন ধরনের জেন্ডার এটা কিন্তু অলরেডি আপনার ছিল এগুলো নিয়ে বলার বেশি কিছু নেই এখান থেকে আপনার যেটা সেটা সেট করে নিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখুন এখানে টাচ করলে আপনার ক্যালেন্ডার চলে আসে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থটা সেট করে নিতে হবে ঠিক আছে এখানে যেটা এখন নতুন একটা অ্যাড করেছে দেখুন এজ ম্যাট্রিক্স বলে এটাই যখনই আপনি টাচ করছেন এখানে কিন্তু যে কোন ক্লাসের জন্য কত এজের যে ম্যাট্রিক্স যে রেশিওটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে এটা দেখে নেবেন এরপরে আছে এখানে দেখুন মায়ের নাম মাদার্স নেম ঠিক আছে ফোর পয়েন্ট ফাদার্স নেম বাবার নাম গার্জেন নেম আধার নাম্বার অফ চাইল্ড এখানে চাইল্ডের যে আধার নাম্বার সেটা দিতে হবে ঠিক আছে তারপরে দেওয়া আছে দেখুন নেম অফ স্টুডেন্ট অ্যাজ পার আধার মানে স্টুডেন্টের আধার কার্ডে কি নাম আছে সেই নামটা কিন্তু এখানে টাইপ করতে হবে তারপর আছে আপনার মাদার টাং অফ চাইল্ড মানে চাই যে শিশুটি বা স্টুডেন্টটি যেটি ভর্তি হচ্ছে সেটির মাতৃভাষা কি সেটা কিন্তু এখানে সেট করতে হবে ঠিক আছে সোশ্যাল ক্যাটাগরি দেখুন এগুলো সব কিন্তু ড্রপ ডাউন মেনু থেকে পাবেন এটা দেখুন আপনার এখানে মাদার এই অনেক ধরনের অপশান আছে এখান থেকে যেটা হবে সেটা সেট করে নিতে হবে এরপর আসছি দেখুন সোশ্যাল ক্যাটাগরি এখানেও আপনার জেনারেল এস সি এস টি ও এ ও বি সি বি এইগুলো অপশানগুলো আছে ঠিক আছে এগুলো সেট করে নিতে পারবেন ওয়েদার বিপিএল বেনিফিশারি যদি আপনার বিপিএল ক্যাটাগরির হয় তাহলে এখানে ইয়েস নো অপশান আছে সেটা সেট করে নিতে হবে দেখুন এখানে হাত দিলে ইএস নো অপশান আসবে সেটা যেটা হবে সেটা সেট করে নিতে হবে তারপরে এখানে দেখুন ওয়েদার বিলং টু ই এস আর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ এখানে ই যে নতুন আমাদের যে সংরক্ষণের যে ব্যাপার এসছে মানে ইকোনমিক্যালি উইকার সেকশন সেটা যদি হয় বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে যদি হয় অথবা তাহলে সেক্ষেত্রে ইয়েস নো এখানে অপশান আপনাদেরকে সেট করতে হবে মানে ওই স্টুডেন্টটা ওয়েদার সিডাব্লু এস যদি এখানে বাচ্চারা সিডাব্লু এস এন হয় তাহলে ইয়েস করবে নাহলে নো যদি ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে দেখুন সঙ্গে সঙ্গে একটা কলাম কিন্তু অলরেডি যুক্ত হয়ে আছে এখানে দেখুন টাইপ অফ ইম্পারমেন্ট এখানে কি ধরনের ডিসেবিলিটি এখানে যে একুশটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু ডিসেবিলিটিটাকে সেট করিতে হবে যে ছেলেটা ব্লাইন্ডনেস কি লো ভিশন কি স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি লোকোমেটার ডিসেবিলিটি মেন্টাল ইলনেস এইগুলো যে অপশানগুলো আছে মানে আপনারা ধরুন অ্যাডমিশনের সময় সিডাব্লু এস বাচ্চা বা হ্যান্ডিক্যাপ বাচ্চা যে সার্টিফিকেট প্রোভাইড করেছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনারা এই ডেটাটাকে ফুলফিল করবেন এরপর আসছি ন্যাশনালিটি এখানে তো ন্যাশনালিটি আমাদের ক্ষেত্রে সবারই ইন্ডিয়ান হবে ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড যদি আউট অফ স্কুল চাইল্ড হয় তাহলে সেক্ষেত্রে ই অ্যাস নো অপশানটা সেট করবেন এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখুন আগে যখন করা হয়েছিল বাথ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অনেক প্রথমের দিকেই অপশান থাকতো এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটাকে বসাতে হবে ব্লাড গ্রুপ এখানে যখনই ধরুন ড্রপডাউন মেনু পাবেন ব্লাড গ্রুপ এখানে ব্লাড গ্রুপ অপশানে টাচ করলে দেখুন এখানে ব্লাডের যে সকল গ্রুপ আছে সেগুলো শো করবে এখান থেকে আপনি কিন্তু স্টুডেন্টের ব্লাড গ্রুপটা সেট করতে পারবেন আইডেন্টিফিকেশান মার্ক এখানে যদি কোনো আইডেন্টিফিকেশন মার্কস থাকে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এখানে দেখুন অনেক ধরনের ফিল্ড নতুন অ্যাড হয়েছে সেখানে কিন্তু যেটা যেইগুলো অ্যাস্টিক দেওয়া আছে মানে লাল রঙের দেখুন স্টার্ট দেওয়া আছে যেইগুলো সেইগুলো কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড মানে সেইগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তাছাড়া কিন্তু আপনি ফাইনাল ফর্মটা সাবমিট করতে পারবেন না এবং যেইগুলো অ্যাস্টিক দেওয়া নেই সেইগুলো আপনার যে যে তথ্যগুলো থাকবে আপনার কাছে অ্যাভেলেবেল সেইগুলো আপনি ফিল আপ করবেন তবে চেষ্টা করবেন যে ম্যাক্সিমাম তথ্য দিয়েই ফিল করতে কারণ পরবর্তী ক্ষেত্রে ধরুন আবার কখনো সময় বললো যে এরকম এটা ম্যান্ডেটারি ফিল এইগুলো সবার আবার লোড করতে হবে তাই আপনারা চেষ্টা করবেন যে সমস্ত তথ্য দিয়েই আপলোড করতে এবার যেটা ধরুন পসিবেল না এই মুহূর্তে একবারই তখন সেটাকে ছেড়ে দেবেন এখানে হেলথ আইডি যদি কোনো হেলথ আইডি থেকে থাকে সেটা এখানে বসাতে হবে রিলেশনশিপ উইথ গার্জেন গার্জেনের সঙ্গে কি রিলেশনশিপ এই স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এগুলো সব ড্রপডাউন মেনু পাবেন তারপরে গার্জেনের যে কোয়ালিফিকেশন সেটাও কিন্তু এগুলো আগে ছিল এখানে বসাতে হবে দেখুন এটা প্রথম যে পার্টটা গেলাম সেটা হচ্ছে আপনার জেনারেল ইনফরমেশান অব স্টুডেন্ট এরপরে আসছি দেখুন এনরোলমেন্ট ডিটেলস অব স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার মানে এই বছরের জন্য যে এনরোলমেন্ট ডিটেলস সেই স্কুলের সেটা নিয়ে এখানে তথ্য দিতে হবে তাহলে এখানে কী আছে প্রথমে দেখুন অ্যাডমিশান নাম্বার স্কুল এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা ধরুন অ্যাডমিশন করানোর সময় আপনাদের খাতাতে যেটা মেনশন করে যে নাম্বারটাকে তুলছেন মানে একটা নাম্বার সিরিয়াল দিচ্ছেন বা মেমো নাম্বারের মতো দিচ্ছেন যেটা আপনারা ফলো করেন অ্যাডমিশান নাম্বার সেটাই কিন্তু এখানে বসাবেন অ্যাডমিশন ডেট ইন প্রেজেন্ট ক্লাস মানে এই যে ক্লাসে ছেলেটা অ্যাডমিশন হয়েছে নিউ এন্ট্রি যখন করছেন যেদিন আপনি ভর্তি করেছেন সেই ভর্তি যে খাতায় যে ডেটটা সেই ডেটটা কিন্তু এখানে আপনার বসবে এরপর আসছি স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার স্কুলিং এইখানে দেখুন আপনি যখনই হাত দেবেন একটা ড্রপডাউন মেনু পাচ্ছেন এখানে কী কী দেওয়া আছে দেখুন অঙ্গনওয়াড়ি অর সিসি ইসিসি ই সেন্টার নন অর নন স্টাডিং ঠিক আছে স্টাডিং ইন কারেন্ট অর সেম স্কুল আর স্টাডি অ্যাট আদার স্কুল এই অপশানগুলোর মধ্যে যেটা হবে সেটা বসাবেন ধরুন যদি আপনি প্রাইমারি ক্ষেত্রে হয় তাহলে পি প্রাইমারি ক্লাসের জন্য আপনি অ্যাডমিশান করছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ছেলেটা যদি আগে অঙ্গনওয়াড়ি ইতে ভর্তি হয়ে থাকতো তাহলে সেটা করতে পারেন অথবা যদি কোনো কোথাও ভর্তি না হয়ে থাকে তাহলে নন এই যে নন স্টাডিং সেটা করতে পারেন ঠিক আছে আবার যদি আপনার স্কুলে আগে পড়তো তাহলে সেক্ষেত্রে সেম এটা করতে পারেন বা স্টাডিজ অ্যাট আদার স্কুল যদি কোনো অন্য স্কুলে পড়তো সেটাও করতে পারেন তো প্রি প্রাইমারি ক্ষেত্রে আমার এই প্রথমে দুটো অপশানের মধ্যেই হবে ইন দ্য প্রিভিয়াস ক্লাস স্টাডিজ ওয়েদার অ্যাপিয়ার ফর এক্সামিনেশান এটা যে অপশানটা হবে আপনারা করবেন যে অ্যাপিয়ার কি নট অ্যাপিয়ার অ্যাকাডেমিক ইয়ার আর এখানে যেহেতু আপনি তেইশ সালে দু হাজার সালের জন্য ভর্তি করছেন বা অ্যাডমিশান করছেন তাই দু হাজার তেইশ হবে প্রেজেন্ট ক্লাস যে ক্লাসের জন্য আপনি অ্যাডমিশান করা করছেন সেই প্রেজেন্ট ক্লাসটা হবে এই প্রেজেন্ট সেকশান এখানে প্রেজেন্ট সেকশানের ক্ষেত্রে আপনার স্কুলে ধরুন যদি কোনো সেকশান না থাকে তাহলে বাইডিফল এ হবে যদি আপনার একের বেশি ধরুন এ বি সি যেমন থাকবে সেই মতো সেকশানটা আপনারা সেট করবেন ঠিক আছে আর যদি আপনার কোনো সেকশান না থাকে তাহলে কিন্তু আপনার বাই ফল এ আপনাকে সেট করতে হবে প্রেজেন্ট রোল নাম্বার যেটা আপনি ধরুন অ্যাডমিশনে যে রোল নাম্বার সেট করেছেন সেই রোল নাম্বারটা এখানে টাইপ করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখবো ধরুন এই ক্লাসের সেম রোল নাম্বার কিন্তু দেওয়া যাবে না যেটা দেবেন আপনারা ইউনিক নাম্বার দেবেন ধরুন আপনি এর আগের জনের যখন এন্ট্রি করেছেন এক দিয়ে থাকলে এখন যেটা দ্বিতীয় যদি এন্ট্রি করেন তাহলে দুই দেবেন তৃতীয় নাম্বার এন্ট্রি করার ক্ষেত্রে তিন দেবেন এইভাবে যেন ইউনিক হয় কখনোই আপনার এক রোল নাম্বার দুজনের হবে না দুই রোল নাম্বার দুজনের হবে না সেম ক্লাসের তাই এখানে রোল নাম্বারটা কেয়ারফুলি বসাবেন মিডিয়াম এখানে এ স্টুডেন্টটা কোন মিডিয়ামের জন্য ভর্তি হচ্ছে সেটা ইংলিশ বেঙ্গলি সাঁওতালি যেটা হবে সেটা করবেন ঠিক আছে এবারে অ্যাডমিশান টাইপ এখানে অ্যাডমিশান টাইপে দেখুন দেখাচ্ছে ফার্স্ট টাইম অ্যাডমিশান আর নিউ অ্যাডমিশান উইথ টি সি এস এল এস এল এসএলসি মানে হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট এখানে আপনার ধরুন প্রি প্রাইমারি ক্ষেত্রে যদি ছেলেটা ভর্তি হয় তাহলে ফার্স্ট টাইম অ্যাডমিশান হবে আর যদি অন্য ক্লাসের জন্য হয় তাহলে নিউ অ্যাডমিশন উইথ টি সেটা আপনাকে করে নিতে হবে এখানে ফ্যাসিলিটি অফ আদার ডিটেলস অফ অফ দ্য স্টুডেন্ট দেখুন এইখানে কিছু কিছু আপনার নতুন ফিল অ্যাড হয়েছে দেখুন ফ্যাসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট ফর দ্য ইয়ার অফ ফিলিং ডেটা যে বছর আপনি ডেটাটা ফিল আপ করছেন সেখানে ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়েছে কি না স্টুডেন্টকে সেটা আপনার ইয়েস নো করতে হবে ঠিক আছে এখানের মধ্যে আবার রয়েছে আপনার ফ্রি ইউনিফর্ম যদি ওই বাচ্চাটা আপনার ফ্রি ইউনিফর্ম পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে সেট করতে হবে ইয়েস নো ঠিক আছে যদি ইয়েস হয় তাহলে আপনাকে ইয়েস করতে হবে না হলে কিন্তু আপনাকে নো করতে হবে তবে আমাদের এখানে মোটামুটি আপনার ক্লাস এইট পর্যন্ত তো ফ্রি ইউনিফর্ম পেয়ে থাকে তাই এরা ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ইয়েস হবে ঠিক আছে এরপর ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যদি পেয়ে থাকে স্টুডেন্ট তাহলে ইয়েস হবে এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পাই কারা না অ্যাকচুয়ালি সিডাবলু যারা স্টুডেন্ট মানে হ্যান্ডিক্যাপ যারা স্টুডেন্ট তারা কিন্তু এই ধরনের ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি পেয়ে থাকে ফ্রি স্কট এটার ক্ষেত্রেও তাই এখানে যদি ইয়েস নো সেই অপশানটা বসাবেন ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি যদি হোস্টেল ফ্যাসিলিটি কোনো পেয়ে থাকে যেমন কিছু কিছু জায়গায় আমাদের এসসি এসটি স্টুডেন্টদের জন্য ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি আছে সেই স্টুডেন্ট যদি অ্যাডমিশান হয় তাহলে সেক্ষেত্রে এখানে ফ্রি হোস্টেল ফ্যাসিলিটিটাকে ইয়েস করতে হবে ফ্রি বাইসাইকেল যদি বাইসাইকেল পেয়ে থাকে তাহলে ইয়েস দেখাতে হবে ফ্রি সু এখানে যদি ফ্রি সু পেয়ে থাকে তাহলে দেখাতে হবে ইয়েস নো কমপ্লিট সেট অফ ফ্রি টেক্সট বুক এটা কিন্তু সবার ক্ষেত্রেই পাওয়া যায় মানে আপনার একদম প্রি প্রাইমারি থেকে আপ টু টুয়েলভ পর্যন্ত আপনার সমস্ত কমপ্লিট সেট অফ ফ্রি টেক্সট বুক কিন্তু এখানে গভর্নমেন্ট প্রোভাইড করে তাহলে সেক্ষেত্রে ইয়েস হবে ঠিক আছে ফ্রি এক্সারসাইজ বুক যদি আপনার ফ্রি এক্সারসাইজ বুক দেওয়া হয় এখানে কিছু কিছু ক্লাসের জন্য ফ্রি এক্সারসাইজ বুক দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইয়েস হবে বাকিদের কিন্তু নো হবে এখানে আরেকটা অপশান আছে দেখুন সেন্ট্রাল স্কলারশিপ সেন্ট্রাল স্কলারশিপের ক্ষেত্রে যদি সে সেন্ট্রালের থেকে কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে ইয়েস হবে নাহলে নো হবে স্টেট স্কলারশিপ এখানে স্টেটের যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে ইয়েস নালে নো আদার স্কলারশিপ এখানে যদি আদার কোনো স্কলারশিপ পেয়ে থাকে সেখানে নো করতে হবে ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড টু স্টুডেন্ট ইন কেস অফ সিডাব্লু এশএন যদি হয় তাহলে সেক্ষেত্রে ফ্যাসিলিটি প্রোভাইডেড নো এখানে কিন্তু করতে হবে সব ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম অপশান আপনার নো ড্রপডাউন মেনু থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওই দাদা চাইল্ড বিন স্ক্রিন পর স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি যদি এই ধরনের ইয়ে থাকে তাহলে ক্ষেত্রে ইয়েস নো করবেন তারপরে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটাও কিন্তু আপনার ইয়েস নো করতে হবে এগুলো কিন্তু সব সিডাব্লু এস ক্যাটাগরির মধ্যে হচ্ছে ঠিক আছে অ্যাটেনশন অফ ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার এটাও যদি ইয়েস নো হয় তাহলে সেটা দেবেন মানে চাইল্ডের ক্ষেত্রে ঠিক আছে এখানে দেখুন যদি আপনার যা স্টুডেন্ট ইনভলভ ইন এনি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস সেখানে যদি হয় তাহলে ইয়েস নো করবেন ওয়েদার প্রোভাইড মেন্টর যদি আপনার ধরুন কোনো স্টুডেন্টের মেন্টরকে মেন্টর প্রোভাইড করা হয় তাহলে সেক্ষেত্রে ইয়াস নো হবে ঠিক আছে স্টুডেন্ট পার্টিসিপেট নিউট্রিয়ানস ক্যাম্প যদি এ ধরনের হয় কোনো ক্যাম্পে যদি সে পার্টিসিপেট করে থাকে তাহলে ইয়াস নো করতে হবে যদি পার্টিসিপেট করে ইয়াস করতে হবে যদি না করে তাহলে নো করতে হবে এখানে যদি স্টেট লেভেলের কোনো পার্টিসিপেট সে করে থাকে তাহলে স্টেট লেভেলে ইয়াস করতে হবে আর যদি ন্যাশনাল লেভেলে করে থাকে তাহলে ন্যাশনাল লেভেলে করতে হয় মানে এই যে প্রথম এই যে ক্যাম্পটা সেই ক্যাম্পটার কথা বলা হচ্ছে যদি ওই ক্যাম্পটা ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্টেট লেভেলে এ সে পার্টিসিপেট করেছিল ন্যাশনাল লেভেলে এটা কিন্তু ইয়েস নোগুলো এখানে করতে হবে হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাপিয়ার ইন দ্য স্টেট লেভেল কম্পিটিশান এখানে কিন্তু যে অপশানটা আছে যদি করে থাকে তাহলে নো করবেন এটা দ্য চাইল্ড পার্টিসিপেট ইন এনসিসি যদি এনসিসির সেই ইয়েতে কোনো ইয়ে পার্টিসিপেট করে থাকে তাহলে ইয়েস নো হবে মানে যদি করে থাকে ইয়েস হবে নাহলে নো যেটা হবে এখানে কিন্তু সবই ইয়েস নো অপশান গেটিং ফ্রি এডুকেশান অ্যাজ পার আরটি টি এক যদি সে ফ্রি এডুকেশান আরটি এক অনুযায়ী ইয়ে হয় তাহলে ইয়েস হবে নাহলে নো হবে ওয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস যদি শিশুটি যদি গৃহহীন হয় হোমলেস তাহলে সেক্ষেত্রে ইয়েস নো অপশান যেটা আছে সেটা করতে হবে ঠিক আছে স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি যদি চাইল্ডের কোনো স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে নো করবেন এরপর আসছি ভোকেশনাল এডুকেশনাল ডিটেলস ফর অফ দ্য স্টুডেন্ট এখানে শুধুমাত্র যারা ভোকাশনালের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই দুটো অপশান ফিল হবে ঠিক আছে ওয়াজ দ্য স্টুডেন্ট প্রোভাইড উইথ এনি এক্সপোজার টু ভোকাশনাল অ্যাক্টিভিটি মানে ভোকাশনাল অ্যাক্টিভিটির উপর কোনো যদি এক্সপোজার সে ইয়ে হয় ভিজিট টিজিট বা কোনো এক্সপোজার কোনো ইয়ে সেই ক্ষেত্রে ইয়েস হবে ঠিক আছে বা ডিড দ্য স্টুডেন্ট আন্ডারটেক এনি ভোকাশনাল কোর্সেস যদি যে কোনো ভোকাশানাল কোর্সেসে সে আন্ডার ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস দেখাতে হবে ঠিক আছে এরপর আসছি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান ফর স্টুডেন্ট এখানে স্টুডেন্টের যে কন্ট্যাক্ট ইনফরমেশান সেইগুলো কিন্তু দিতে হবে এইগুলো যদিও আগে ছিল তাও একবার বলে নিচ্ছি সিলেক্ট কান্ট্রি কান্ট্রি কিন্তু অটোমেটিক সেট হয়ে আছে স্টেটও সেট হয়ে আছে এখানে অ্যাড্রেস দিতে হবে হ্যাবিটেশন ও লোকালিটি মানে আপনার পাড়া বা গ্রামের নাম এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েত পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার স্টুডেন্ট প্যারেন্ট গার্জেন যে কোনো একজনের ঠিক আছে কন্ট্যাক্ট ইমেল আইডি ইমেল আইডিও কিন্তু এখানে ম্যান্ডেটারি ফিল করেছে মানে স্টুডেন্ট প্যারেন্ট গার্জেনের মধ্যে যে কোনো একজনের কিন্তু ইমেল আইডি আপনার কিন্তু এখানে লাগবে যেহেতু অ্যাস্টিক দেওয়া আছে যদি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন স্টুডেন্টের সঙ্গে গার্জেনের একই হয় তাহলে সেম অ্যাস স্টুডেন্ট অ্যাড্রেস যেটা অপশানটা রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর আসছি ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে স্টুডেন্টের কী কী তথ্য এখানে কিন্তু এটা ম্যান্ডেটারি ফিল নয় এখানে তবুও বলে রাখি ব্যাংকের নেম সেট করতে হবে ব্রাঞ্চ নেম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার এইগুলো কিন্তু তথ্য আপনার লাগবে এগুলো অলরেডি যদিও আগে লাগতো এখন এগুলো সেমই আছে এরপর আসছি সবশেষে আপলোড ফটো এখানে ফটো কিন্তু আপনার আগে আপলোড করতে হতো এখনও এই অপশানটা আছে এখানে ম্যাক্সিমাম সাইজ কুড়ি কেবির মধ্যে হতে হবে এই সমস্ত তথ্য কিন্তু আপনাদের দেওয়ার পর সেভ ডিটেলস অপশানে টাচ করতে হবে তখন কিন্তু আপনার একটা স্টুডেন্টের ডিটেলস কিন্তু এন্ট্রি হয়ে যাবে এই যে নতুন ফর্মটা নতুন ফর্মটাতে কিছু কিছু ফিল্ড আপনার নতুন এসছে ফর্মটা একটু যে অপশানগুলো আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে একটু হেফাজেট চেঞ্জ হয়েছে তাই আপনাদের এই বিষয়ে বেশি আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে কারণ যে ফিল্ডগুলো অ্যাড হয়েছে বাকি কিন্তু ম্যাক্সিমাম ফিল্ড আপনার আগের মতোই আছে যে ফিল্ডগুলো অ্যাড হয়েছে সেগুলো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ভিডিওটি যদি আপনার কাজে লাগে ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিকে ছড়িয়ে দিতে ভিডিওটিকে শেয়ার করুন